ছেষট্টি বৎসরেরও বেশি সময় ধরে জনগণের সেবায় নিমজ্জিত রয়েছে জিরানিয়া কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি। এই সোসাইটির আয় ব্যয় এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার লক্ষ্যে প্রতি বছরই সোসাইটির সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে থাকে এই সোসাইটি। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। বুধবার জিরানিয়া অগ্নিবীণা হলে জিরানিয়া কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির 53তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জিরানিয়া কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির চেয়ারম্যান অরবিন্দ বসু সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এই মার্কেটিং সোসাইটির ফলে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছেন। বাজারে বিভিন্ন দ্রব্যের যে মূল্য রয়েছে সেই মূল্যগুলো নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রতিটি রাজ্যের প্রতিটি স্থানের মার্কেটিং সোসাইটিগুলো। মন্ত্রী আরও বলেন, 2018 সালের পূর্বে রাজ্যের যে সকল সমবায় সমিতি এবং কোঅপারেটিভ সোসাইটিগুলো ছিল সেগুলো একেবারে মুখ থুবড়ে পড়েছিল। একটি অসহায় পরিবারও সমবায় সমিতিগুলো থেকে কোনো সহায়তা পায়নি। কিন্তু রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের সমবায় দপ্তরের সহায়তায় সকল সমবায় সমিতিগুলো সব মহিমায় ফিরে এসেছে। বিভিন্ন অসহায় পরিবারগুলো এই সমবায় সমিতির মাধ্যমে সহায়তা লাভ করেছে। জায়গাতে যখন যায়, বিভিন্ন প্রাইমারি কোঅপারেটিভ মার্কেটিং এর এসজিএম প্রোগ্রামে যখন যায়, এলাকার সমস্ত যারা বসবাস করছে তারা এক্সাইটেড এবং এনকারেজ করছে যে এই প্রাইমারি মার্কেটিং এর কারণে আমাদের এই এলাকা আমরা উন্নত হচ্ছে। এই প্রাইমারি মার্কেটিং এর কারণে আমরা এই এলাকাতে আমরা যারা ফার্মাররা যারা আছে, যারা ছোটো ছোটো ব্যবসায়ীরা যারা আছে, আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। সেই মানসিকতা আজকে যদি জিরানিয়া প্রাইমারি মার্কেটিং যদি না থাকতো, যে জিরানিয়া বাজারের যতগুলি জিনিসপত্র যতগুলি দ্রব্য মূল্য সেইগুলি কন্ট্রোলে থাকবে না, এবং সেটা বাস্তব যে বিভিন্ন আমাদের সমবায় সমিতির দপ্তরের মাধ্যমে বা দপ্তরের সহযোগিতায় বিভিন্ন আমাদের এই যে সমবায় সমিতিগুলি আছে বা প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ ল্যাম্পস টেপস, এইগুলি বিগত দিনে 2018 আগের পরিস্থিতি এমন জায়গাতে গিয়ে পৌঁছে গেছে যে প্যারালাইজ পজিশন হয়ে গেছে। আজকে আমাদের 2018 পরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং উইথ এভিডেন্স উইথ অফিসিয়াল রেকর্ড, আজকে আমাদের মেলাগড়ে একটা উদ্বাস্ত সমবায় সমিতি আছে, মেলাগড় উদ্বাস্ত সমবায় সমিতি, মেলাগড় না সরি নির্মল উদ্বাস্ত সমবায় সমিতি। বিগত 2018 আগে একজন ব্যক্তি বা একজন পরিবার বা একজন সদস্য যে ওই নির্মল উদ্বাস্ত সমবায় সমিতির পক্ষ থেকে এদিন সাধারণ সভার পাশাপাশি এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় জিরানিয়া কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।